আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে ধনে পাতা কীভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাই দেখাবো। তো ধনে পাতাটা কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, যেহেতু সামনে রমজান মাস চলে আসছে এটা কিন্তু অনেক দাম বেড়ে যাবে আমরা জানি। তো আমরা যদি কিছুটা সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। তো চলুন তাহলে দেখি আমি এখানে কিভাবে সংরক্ষণ করব। তো এখানে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন যে যতটুকু নিতে চান। তো আমি এভাবে করে ধনে পাতাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি একটু দেখে দেখে। তো আমি এভাবে করেই সবগুলা একদম পরিষ্কার করে নিব। তো এখন আমার এরকম করে সবগুলাই খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর পরিষ্কার করা হওয়ার পর আমি এগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। তো এগুলোকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এগুলোকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিব। তো আমি অল্প অল্প করে একটা ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যেভাবে পছন্দ সেভাবেই কুচি কুচি করে কেটে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এভাবে করে খুব সুন্দরভাবে ধনে পাতাগুলা কেটে নিচ্ছি। তো আমি এরকমভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এরকম করে সবগুলাই কেটে নিব। তো এরকম করে কাটতে কাটতে কিন্তু আমার সবগুলাই ধনে পাতা মোটামুটি কাটা হয়ে গেছে। তো আমি সবগুলা কেটে নিয়েছি এখন। তো এখন আমি এগুলা কিভাবে সংরক্ষণ করব সেটাই দেখাবো। তো এখানে আমি একটি বক্স নিয়ে নিয়েছি, তো এটার মধ্যে আমি সবগুলা ধনে পাতা ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই ধনে পাতাটা কিন্তু অবশ্যই আগে থেকে একটু পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে যখন আপনারা ধুবেন তখন। তো এখন আমি বক্সে রেখে এটাকে ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।